উই ডোন্ট গিভ আ ফাক এনিবডি বিকজ একটা আর্টিস্ট কোনোদিনও আমাদের শো এর টিকিট কিনবো না অবিয়াসলি রিয়েল কজ ও একটা অকৃতজ্ঞ মানুষ খেলনার হিপ হপ বলতে ইন্ডাস্ট্রিতে লাইক অনেক আর্টিস্ট আছে না 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 আমি নাম মেনশন করবো না অনেক আছে আমি আমি কয়জনের নাম বলবো খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন আমাদের চ্যানেলে এর আগে আমাদের কোন রিভিউ রিয়াকশন বা ইন্টারভিউ আমাদের মানে আমাদের আর্টিস্ট লাইফে এটাই ফার্স্ট ইন্টারভিউ আমাদের ঠিক আছে আমার জন্য খুবই সুসংবাদ যে হক এন্ড শেখ ভাই ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসছেন। প্রথমত আমি হক এন্ড শেখ ভাইয়ের ব্যাপারে একটু কথা বলি, অনেকে হয়তো বা হক এন্ড শেখ ভাইকে নতুন দেখতে পারে, বাট তাদের যে কাজটা তারা অনেকদিন আগে থেকেই করছেন, স্পেশালি বাহাইন্ড দ্য সিন তারা অনেক কাজ করেছেন বাংলাদেশের, ওইগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। অনেক গানের মধ্যে তাদের কাজ রয়েছে, স্পেশালি প্রোডাকশনে তাদের খুব বেশি সময় দেয়া, যারা ক্যামেরার সামনে তাদেরকে আমরা একটু বেশি চিনি, তো সেই কারণে ফেসবুক কম চিনলেও মানুষগুলো খুব পুরনো। প্রথমত আমার যে কোয়েশ্চেনটা আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে যে হক এন্ড শেখ, হক বললে শেখ আসে, শেখ বললে হক আসে, এই যে সমস্যাটা এটা কিভাবে শুরু হলো এটা যদি হক ভাইয়ের কাছে আমি জানতে চাই বিষয়টা সম্পর্কে। আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি চাইল্ডহুড ফ্রেন্ড, আমরা একই হুডে মানে জন্ম, একই হুডেই চলাফেরা, জাস্ট লাইক মনে করেন মানে একেবারে ছোটবেলা থেকে স্কুল লাইফ থেকে ঠিক আছে। ওর বাড়ি আমার বাড়ি হচ্ছে গিয়ে কয়েকটা বাড়ি পরে আমার আর ওর বাড়ি, তো আমরা একই হুডে জীবনযাপন করি আর চাইল্ডহুড ফ্রেন্ড আমরা ঠিক আছে। স্কুলে কলেজ ইউনিভার্সিটি লেভেল আমরা একসাথেই ঠিক আছে, তো দুইজনের বন্ডিংটা একেবারে ছোটবেলা থেকে, তো সেই ক্ষেত্রে দুইজনের মিউজিক্যাল চয়েসটা প্রায় সেম হয়ে যাওয়ার কারণে তো পরবর্তীতে আমরা দুজনে একসাথে হুক হয়ে যাই। তো হক এন্ড শেখের আমরা রিসেন্ট একটা গান নিয়ে কথা বলবো, আমরা একটা গানে দেখলাম এই রাগ তোর জন্য আরেকটা আছে, লাইক হোয়াট ইজ দ্যাট, এমসিসি ম্যাককে ডিস করে একটা গান আসছে রিসেন্টলি যেটা আমরা শুনলাম, তো অনেকের জন্য এটা এন্টারটেইনমেন্ট, অনেকের জন্য ফান, অনেকের আবার মনে হয়েছে এটা মনে হয় আপনাদের মধ্যকার একটা স্ট্র্যাটেজি হইতে পারে, লাইক এটা কি মধ্যকার কোনো স্ট্র্যাটেজি নাকি আসলেই এমসিসি ম্যাকের সাথে কোনো সমস্যা আছে? এত কাজ করার পর, এত সম্পর্কের পর মানে কেন এই সমস্যা যদি রিয়েল হয়ে থাকে, যদি শেখ ভাই এই ব্যাপারে কিছু বলতেন। রিয়েল ব্রো, এটা অবিয়াসলি রিয়েল কজ ও একটা অকৃতজ্ঞ মানুষ, লাইক ওয়াই, কি কারণে? ব্যাপারটা হচ্ছে কি একটা জিনিস, ঝগড়া হইলে মন মালিন্য হইলে তো কাছের মানুষদের সাথেই হয়, যাই হয়েছে এটা পুরোটাই রিয়েল, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে পার্সোনাল ছিলাম, একটা ইস্যু নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, এখন আমরা একটা কন্টেন্টের কোন ইস্যুটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা কি দর্শকরা জানতে পারেন নাকি না? এটা আস্তে আস্তে চলে আসবে, আস্তে আস্তে ব্যাপারটা সামনে চলে আসবে, কিন্তু মানে ব্যাপারটা হয়েছে গিয়ে ওই আমরা আমাদের পার্সোনাল ইস্যুটা ধরেন একটা কন্টেন্টের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করছি ইন্ডাস্ট্রি ঠিক আছে। এই আর যে সমস্ত ইস্যু নিয়ে কথা বলা হয়েছে ট্র্যাকে ওইগুলাই ইস্যু। এই বিফ থেকে আপনাদের কি লস হয় না? অনেক আর্টিস্টরাও আপনাদেরকে পছন্দ করবে না এই জিনিসটা মনে হয় না? আমি তাদের বলবো যে আমাদের পার্সোনাল ম্যাটার নিয়ে যদি কেউ সামনে না আসে এটা বেস্ট হবে, বিকজ উই ডোন্ট গিভ আ ফাক এনিবডি ঠিক আছে, আর্টিস্টের পারপাসে বলতেছি, বিকজ সাইড হয়ে গেছে, অনেক ইগনোরেন্স আমরা পাইছি আর এই এই কন্টেন্টটা থেকে আমাদের লাভ হয়েছে, বিকজ আমাদের বন্ধুকে আমাদের শত্রুকে এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, অটোমেটিক্যালি আমাদের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। বন্ধু বেশে শত্রু কিন্তু অনেক ভয়ঙ্কর, তা আমার বন্ধু বেশ ধরেই ছিল কিন্তু ওরা অ্যাকচুয়ালি আমার শত্রু, এই কন্টেন্টটার পারপাসে আমি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছি। আর আর্টিস্টের ইগনোরেন্স আমি তো বললাম উই ডোন্ট গিভ আ ফাক এনিবডি, বিকজ আমরা কারো সাপোর্টে এখানে আসিনি, আজকে আমরা নাজমুল ভাইয়ের প্ল্যাটফর্মে আছি,
কারো পারপাসে আসি নাই, কিন্তু কারো পারপাসে আসি নাই, আমাদের নিজেদের যোগ্যতায় আসি, নিজেদের যোগ্যতায় আমরা আজকে যাই হোক আমরা এই প্ল্যাটফর্ম যেটাই আছে যাই আছে এই প্ল্যাটফর্মে আসি নিজেদের যোগ্যতায়। এখন আর্টিস্ট আর্টিস্ট আমাদের ইগনোরেন্স করবে এটা এটা কোনো ধরে লাভ নেই, বিকজ একটা আর্টিস্ট কোনোদিনও আমাদের শো এর টিকিট কিনবো না, আমার শো এর টিকিট কিনলে একটা অডিয়েন্সই কিনবো, আমার একটা ফ্যান ফলোয়ার কিনবো, একটা আর্টিস্ট আমার হেড দেওয়া ছাড়া ইগনোরেন্স দেওয়া ছাড়া আর কিছু দিতে পারবো না, পার্টি সাইড হয়ে গেলে গিভ আ ফক দ্যাট। আর এটা বাংলাদেশ তো, বাংলাদেশের সিন তো, এটা আমাদের জন্য মোটামুটি সবকিছু চেনা জানা হয়ে গেছে, এমন একটা পজিশন হয়ে গেছে যে কেউ সাপোর্ট দিব, কেউ সাপোর্ট দিব, এই ব্যাপারটা আমাদের কাছে একটা মানে কি স্বপ্ন দেখতেছি নাকি বিশ্বাস হয় না, ও মাই গড, এটা কি, এটা কি স্বপ্ন নাকি, ও মাই গড, উই সাপোর্ট দিতেছে, হেট দিয়ে ভরা, জেলাসি দিয়ে ভরা ভিতরে, ঠিক আছে, জেলাসি দিয়ে ভরা, বিকজ একটা জিনিস তারা জানে না যে ভাই ওই আপনার কিসমতে যা আছে, আপনার আপনি যখন জন্ম নিছেন, আপনি আমি যখন জন্ম নিছি, উপরওয়ালা আমাদের জন্য একটা নির্দিষ্ট হায়াত, নির্দিষ্ট একটা রিজিক, নির্দিষ্ট একটা সবকিছু নির্দিষ্ট করে পাঠিয়ে দিছে, তা আমি হেট কেন করবো আপনারে, আমার জন্য যেটা উপরওয়ালা নির্ধারণ করে দিছে সেটা আমি পাবই, আজ না হয় কাল, ধৈর্য ধরতে, ও ওর মতো করেই আমাদের ভালোবেসে আমাদের কাছে আসছে, আমরাও ভালোবেসে ওর সাথে কাজ করছি, প্রবলেম হইতেই পারে, এটা ওরকম আহামরি কিছুই না। শর্টআউটের জন্য কি প্রয়োজন, বর্তমান সময়, ঠিক আছে, কিন্তু যদি ফার্স্ট টাইমের কথা বলি, এখন আমি কি দেশের কোন কথা বলবো নাকি মানে বাহিরের ইন্টারন্যাশনাল, এনিওয়ান যার কাছ থেকে আপনারা, আমি আসলে পার্সোনালি লাইক ডিজের হাতকে চিনেন, এই ছোটবেলায় আমি একবার মানে ফ্যান্টাসি ওয়াটার কিংডম একটা ইয়ে আছে ওইখানে আর কি, আমরা একটা সময় স্কুল লাইফে আমরা যখন একটা পরীক্ষা শেষ হলে ফাইনাল পরীক্ষার পরে আমরা যাইতাম ওইখানে, ওইখানে ফান টান করতেছিলাম, তো হঠাৎ করে একটা টাইমে আর কি ডিজের হাত ভাই আসে আর একটা টাইম মেনটেন করে, তো ওই টাইমে উনি একটা যে সোয়াগ নিয়ে, আমি তখন স্কুলে পড়ি, ঠিক আছে, নাইনে এইট নাইনে পড়ি, তো ওই সময় আর কি গেছি, বাসা থেকে পারমিশন দিয়ে আচ্ছা ঠিক আছে যাও ফ্রেন্ডের সাথে, তখন মানে ডিজের হাত ভাই যে সোয়াগটা নিয়ে আসলো, তখন আমার কাছে জিনিসটা মানে ভালো লাগছে, ও মানে জিনিসটা তো চরম, সবাই এনজয় করা থামে, তার দিকে খুব নোটিস, সবাই সবার নোটিস, ম্যাক্সিমাম মানুষের নোটিস, ওই দেখ দেখ ডিজের হাত ভাই এসে বা ডিজে করবো হ্যান ত্যান এই টাইপের কিছু একটা, তো এইটা দেখি আর কি আমি হঠাৎ আমিও স্টপ হয়ে গেছি ওনারা দেখা, আমার কাছে ভাবল ও হ্যাঁ চরম একটা লাইফস্টাইল, ঠিক আছে, তো ওইখান থেকে আর কি ইন্সপায়ারেশন, তো বাকি পরবর্তীতে মিউজিকের সাথে ইনভলভ হওয়ার পর পর ভালো ভালো আর্টিস্ট চিনলাম, জানলাম, শুনলাম, এখনো শুনতেছি, এখনো ভালো ভালো নতুন নতুন আর্টিস্ট, তবে কি ফার্স্ট টাইম হচ্ছে কি ডিজে রাত ওনার থেকে আর কি লাইক ইন্সপিরেশন, যদি উনি এখন আমি যে জেনারে আছি, যদি উনি এই জেনারের কেউ না, কিন্তু ফার্স্ট ইন্সপিরেশন ওনার থেকে, ঠিক আছে, যে আমিও মিউজিক করব, র‍্যাপ মিউজিকই কেন, র‍্যাপ মিউজিকের মাধ্যমে আমি আমার নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারতাম মানুষের মাধ্যমে, আর যেটা একটা মিউজিক বেসিক্যালি একটা মিউজিকের মাধ্যমে অনেকেই অনেক কিছু মিউজিকটা মিন করে বসে, একটা মিউজিকের ফিল এক একজনের কাছে এক এক রকম হতে পারে, বাট র‍্যাপের মাধ্যমে যে আমি যে বাণীগুলা একটা মানুষের কাছে যে একটা মেসেজ দিচ্ছি, এই মেসেজটা সে স্পষ্টভাবে বুঝতে পারবে আমার, মানে বেসিক্যালি হচ্ছে র‍্যাপের একটা ওয়ার্ড আমার প্রত্যেকটা বাক্যে, র‍্যাপের পারপাসে আমরা আমাদের যে মনের যে কথাগুলো আছে আমাদের তুলে ধরে প্রমোশন, হ্যাঁ ওইটাই আমরা আমরা প্রমোট করতে পারবো হচ্ছে কি অনলি র‍্যাপের মাধ্যমে, এখন আমরা যদি লাভ সং গাই আমরা লাভ সং গোটা আরেকটা জেন, ঠিক আছে, কিন্তু আমাদের আমাদের চোখে অনেক ধরনের প্রবলেম ধরা পড়তেছে, ইয়াং জেনারেশনের কিছু প্রবলেম, আমার রিয়েল লাইফের প্রবলেম, সামাজিক কিছু প্রবলেম, এই সমস্ত কথাগুলো যদি বলতে হয় তাহলে একটাই জেনার আমরা দেখতেছি যে সেটা হচ্ছে র‍্যাপ, সো এই পারপাসে আমরা কি র‍্যাপে আমরা ইনভলভ। র‍্যাপ নিয়ে যদি আমরা একটু কথা বলি, র‍্যাপ হিপ হপ নিয়ে যদি কথা বলি, একটা গানের মধ্যে আপনারা বলছেন যে খেলনার হিপ হপ, so what do you mean hog bhai jodi jante chai khelnar hip hop and real hip hop, acha acha khelnar hip hop bolte industry te like onek artist ache bangladesh scene, thik ache keu oneke korteche hustle kore scene chalaitase abar oneke korteche shokher boshe shokher boshe shok kore je রিয়েল না, মানে কি বলতেছে কি না বলতেছে, একই ফ্লো একই সাউন্ড বারবার, ঠিক আছে, যদি একই উদাহরণ দিতে বলি যে এরকম দুই একটা উদাহরণ তাহলে কি বলবো, না 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 আমি নাম মেনশন করব না, অনেক আছে, আমি আমি কয়জনের নাম বলবো, বড়া, ঠিক আছে,
ভরা, মানে ইন্ডাস্ট্রি ভরাই, ঠিক আছে, ওগুলো হচ্ছে খেলনার মিউজিক আমার কাছে। ওগুলোর মধ্যে কোনো মেসেজ নাই, ওগুলোর মধ্যে ওই ট্র্যাকগুলোর মধ্যে কোনো মেসেজ নাই, কোনো ভালো কোনো ইনফরমেশন জানা যায় না, কি বলতেছে না বলতেছে, মাইরালামু কাইডালামু, হ্যান করুম ত্যান করুম, একই সাউন্ড বারবার, একই জিনিস বারবার বাজতেছে। তো এই জিনিসটাই আমার কাছে লাগছে যে খেলতেছে। এখন প্রশ্নে যাচ্ছি শেখ ভাইয়ের কাছে, আর্মস বা বন্দুক টন্দুক গ্যাং এইসব জিনিসগুলো দেখানো হয় র‍্যাপ মিউজিকে, এটা কি আসলে কোনো সামাজিকভাবে কোনো ইম্প্যাক্ট করে কিনা বা আমাদের ইয়াং জেনারেশনের উপর? শুধু আপনাদের কথা বলছি না, পুরো র‍্যাপার্স বা র‍্যাপ সিন এটা ন্যাশনালি হইতে পারে, ইন্টারন্যাশনালি হইতে পারে, বিশেষ করে অনেক গানের মধ্যে সামাজিক অনেক বিষয়াদি আসছে, অনেক গানের মধ্যে ভালো কথা হচ্ছে, ইন দ্য সেম টাইম আরেকটা গানের মধ্যে গ্যাং বুট বন্দুক, হ্যাঁ, তারপর এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের যারা নিউ জেনারেশন তাদের কোনো ইম্প্যাক্ট করে কিনা? তারা তো অনেকে হয়তো এরকম ভাবতে পারে, এটাই মনে হয় রিয়েল লাইফ, একটা বন্ধু থাকতে হবে, 10-20টা ফ্রেন্ড থাকতে হবে, 2-4 জনের চড়াইতে হবে, এটাই মনে হয় লাইফস্টাইল। একটা রিয়েল আর্টিস্ট সে তার লাইফস্টাইলটাই প্রমোশন করবে। এখন বাংলাদেশ অনেক বড় বড় আর্টিস্ট আছে, যেমন লাইক হাবিব ভাই আছে, তারপরে যত অনেক বড় বড় আর্টিস্ট আছে না বাংলাদেশে, কত বড় বড় আর্টিস্ট আছে, ঠিক আছে, হাবিব ভাই আছে, ওনারা, তারপরে বালাম, আমরা যারা ছোটবেলায় আর কি যাদের গানটা শুনছি, তাদের লাইফস্টাইলটা কিন্তু আরেক রকম। তারা চাইলে কিন্তু গান, তারা লাইক ট্যাঙ্ক শো করার মতো অ্যাবিলিটি তাদের আছে, হায়ার করার মতো একটা যুদ্ধ লাগাই দিবে এরকম অ্যাবিলিটি তাদের কাছে আছে, ঠিক আছে। কিন্তু কি, যার যেমন লাইফস্টাইল সে ওই জিনিসটাই রিপ্রেজেন্ট করে, এটা আমার শো অফ করা, ওইটা জাস্ট আমার আইডিয়াতে। আর্মসটা আমাদের সাইড থেকে শো অফ করার বা শো করার কারণটা হচ্ছে গিয়ে জাস্ট পার্সোনালি আমরা যে উই ক্যান ডিফেন্ড আওয়ারসেলফ। একটা গান থাকলে কিন্তু আমি আমার নিজের ডিফেন্ড করার মতো এনা, ঠিক আছে, আর এটা জাস্ট এটাই রিপ্রেজেন্ট করে যে আমরা একাই নিজেদের কন্ট্রোল করতেছি, আমরা আমাদের ডিফেন্ড করার জন্য আমরা নিজেরাই যথেষ্ট, আমরা একাই যথেষ্ট। নিজেদের কোন পরিচয়টা দিতে ভালো লাগে শেখ ভাই, হক ভাই, যদি জিজ্ঞাসা করি, প্রোডিউসার বা র‍্যাপার, কোন পরিচয়টা বেশি আর্টিস্ট? একজন মিউজিক প্রোডিউসার বা আপনারা যে প্রোডাকশনটা করছেন, তারা আসলে মূলত জবটা কি, তারা কোন ধরনের অবদান রেখে থাকে একটা মিউজিকের ক্ষেত্রে, একটা ভিডিও ক্ষেত্রে? স্পেশালি দর্শকরা শুধু আর্টিস্টদেরকে দেখে, যে আর্টিস্ট থ্রোয়িং করতেছে সেকেন্ড ভার্স, এই জিনিসটাই দেখে থাকে, বাট এটার পিছনে অনেক জিনিস থাকে। কি কি জিনিসগুলো থাকে অ্যাজ এ প্রোডিউসার, ওই সকল বিষয়গুলো আমি চাচ্ছিলাম যদি এক্সপ্লেইন করতেন আর কি। আমি একটা অ্যানসার দিব হচ্ছে কি, প্রত্যেকটা ফ্যান ফলোয়ার ভিউয়ার্স অডিয়েন্স ইউটিউবে যা কি দেখে, মিউজিক, মিউজিকটা ছাড়া কিন্তু যেভাবে, যেমন বাংলাদেশ অনেক ফ্রি স্টাইল হয়, হ্যাঁ, ওইটা মিউজিক ছাড়া, মিউজিক ছাড়া দেখে ওইটার একটা নাম আলাদাভাবে হয়েছে, যেটা ফ্রি স্টাইল, রাইট? এখন মিউজিক ছাড়া কিন্তু কোনো কিছুই এই সিনে আপাতত পসিবল না, মানে মিউজিক ছাড়া কিন্তু একটা মিউজিক ভিডিও করা, মানে একটা একটা কন্টেন্ট রেডি করা, মিউজিকের থ্রুতে একটা কন্টেন্ট রেডি করা কিন্তু পসিবল না, ঠিক আছে। সো একটা মিউজিকই সব আমি মনে করি। ভোকালটা হচ্ছে গিয়ে ভোকালের পারপাসে, একটা ভোকালের মাধ্যমে একটা মেসেজ মানুষ জানতে পারে। ফার্স্ট থিংটা হচ্ছে গিয়ে মিউজিক, এই মিউজিকটা মিউজিকের উপরই একটা র‍্যাপার র‍্যাপ করে, একটা মিউজিকের ফ্লোর উপর, একটা মিউজিকের ভাইবের উপরেই কিন্তু একটা র‍্যাপ করে, একটা র‍্যাপার বা একটা আর্টিস্ট বা একটা সিঙ্গার, হ্যাঁ, র‍্যাপ গান গায় বা র‍্যাপ করে ওই মিউজিকের উপরে। সো মিউজিকের ভূমিকা কিন্তু সবার উপরে, কিন্তু বাংলাদেশে, বাংলাদেশে মনে করেন গান হয়ে গেল, আর্টিস্ট গান গাইলো, বাস আর্টিস্টই চিনলো, আর কিসে কে গান করতে, এটাই জানতে যাচ্ছিলাম নেক্সট কোশ্চেনই এটা ছিল, যে আসলে যারা মিউজিক প্রোডিউসার তারা আন্ডাররেটেড কিনা বাংলাদেশে, বা তারা আসলে আরো বেশি ডিজার্ভ করে কিনা যতটা তাদের ফেম হইতে পারে? না না, অবভিয়াসলি অবভিয়াসলি এটা হচ্ছে গিয়ে লাইক বাংলাদেশে মানে একেবারে আন্ডাররেটেড, ঠিক আছে, প্রোডিউসারদের ব্যাপারে একেবারে আন্ডাররেটেড মিউজিক প্রোডিউসারের ক্ষেত্রে। মনে করে ভাই 1,000-2,000 টাকা দিয়া, 3,000 টাকা দিয়ে একটা মিউজিক প্রোডাকশনের কাজ চালামু, শেষ। অনেক অনেক আর্টিস্ট আছে যে নামও দেন, বাট এইটা রং, এটা রং। এই জিনিসগুলারে ঠিক করার জন্যই আমি আসছি মার্কেট, এই জিনিসগুলা ঠিক করার জন্যই হকের শেখ আসছে সিনে, ঠিক আছে। হকেন শেখকে আমরা একটা ভিডিওতে দেখলাম যে ফিউচার অফ বাংলা র‍্যাপ, যদি বলি যে ফিউচার অফ বাংলা র‍্যাপ অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ফিউচার অফ বাংলা র‍্যাপ, ফিউচার অফ বাংলা র‍্যাপ বলতে বাংলা র‍্যাপের ভবিষ্যৎ, রাইট?
আমরা যে কন্টেন্টটা করছি ওইটাই বাংলা র‍্যাপের ভবিষ্যৎ। মাঝখানে একটা কথা বলছি, যে কথাটা আমি শর্ট করে বলি সেটা হচ্ছে গিয়ে আমরা বলছি যে লতা গাছ খুব তাড়াতাড়ি বাড়ে আর বট গাছ খুব ধীরে ধীরে বাড়ে। সো বাংলাদেশের হিপ হপ, বাংলাদেশের র‍্যাপ সিন বট গাছের মতোই বড় হইতেছে, বাট খুব লং টাইম স্টেবল। লতা গাছের মতো তাড়াতাড়ি বাড়ে নাই, লতা গাছের মতো যদি বাড়তো ঝরে যাওয়ার পসিবিলিটি তত বেশি। আর ফিউচার অফ বাংলা র‍্যাপ নামটা দেওয়ার কারণ হচ্ছে কি এখান থেকেই চেঞ্জ আসবে, এটাই চেঞ্জ, এটাই পরিবর্তন। আমরা আমরা যে ভ্যারিয়েশনটা রাখছি আমাদের কন্টেন্টের মধ্যে, ফার্স্টে একটা মিউজিক, দেন একটা স্টোরি বললাম, স্টোরির পর আরেকটা মিউজিক, আমরা কিন্তু একটু ডিফারেন্সেস আনার চেষ্টা করছি, ঠিক আছে। আর এই যে পরিবর্তনটা, আমাদের চেয়েও ভালো ভালো আর্টিস্ট আসবে ইন্ডাস্ট্রিতে, তো আমাদের আমাদের পথ ধরেই তারা চেঞ্জটা নিয়ে আসবে। বিকজ আমরা যেটা করছি অন্য একটা আর্টিস্ট চিন্তা করবে যে এর চেয়ে বেটার কিছু করার, চেঞ্জেসটা এখান থেকেই আসবে। আর যে কন্টেন্ট আমরা রেডি করছি ওইটাই ফিউচার অফ বাংলা র‍্যাপ। এখন দেখেন সিনেমা মোটামুটি ভালো ভালো প্রোগ্রাম আসতেছে, ভালো ভালো প্রোগ্রাম কাজ করতেছে। বর্তমান সময়ে বাংলা র‍্যাপে যদি বলি কারা কারা ভালো করছে এরকম কয়েকজনের নাম বলতে, কার নাম বলবেন? হকিন শেখ, অনেক 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 আর্টিস্ট আছে, অনেকে ভালো করতেছে, এভরিওয়ান ডুইং গুড অন देयर সাইড, ঠিক আছে, সবাই হার্ড করতেছে, ওই খেলনার সাইডটা বাদ দিয়ে মোটামুটি যারাই যা করতেছে সবই হার্ড। সিঙ্গেল কাজ করেছে আগে, মেবি আপটন লোকে ছিল, ঠিক আছে, তো উনি মোটামুটি খুব যথেষ্ট মোটামুটি সিনটা চেঞ্জ করার জন্য অনেক কাজ করতেছে এই আর। আবারও প্রোডাকশনে ফিরে আসি, কোনটা বেশি এনজয় করেন, লাইক প্রোডাকশন অর র‍্যাপিং? প্রোডাকশন। আইডিয়াগুলা কিভাবে আসে আপনাদের মাথায়? এখন হচ্ছে কি অনেকে অনেক ভাবেই কাজ করে, আমরা বর্তমানে যেইভাবে কাজ করতেছি সেটা হচ্ছে কি আগে আমরা লিরিকটা সেট করি, লিরিকটা সেট করে, লিরিকটা সেট করার পরে আমরা পুরাটা লিরিকের মানে পুরাটা লিরিক্সের উপরে ডিপেন্ড করে যেটা কি মেসেজ দিতেছে, এটা কি সামাজিক কোনো গান নাকি গ্যাংস্টার টাইপের কোনো গান নাকি মানে ভালোবাসার কোনো গান, ওইটার উপরে ডিপেন্ড করে আমরা জেনার সিলেক্ট করি। হ্যাঁ, তারপর আমরা জেনার সিলেক্ট করি যে আমরা কোন জেনারে প্রোডিউস করব। এখন আমি যদি একটা গ্যাংস্টার টাইপ বিটের মধ্যে ভালোবাসার গান গাই স্টার্ট করি, জিনিসটা কিন্তু যায় না। আমরা বেসিক্যালি এখন এইভাবে কাজ করতেছি, আগে আমরা লিরিক্স সেট করি, দেন আমরা প্রোডাকশনে কোন জেনারের উপরে আমরা কাজ করব ওইটা আমি সিলেক্ট করে নিই, তারপর আমরা জেনার মিউজিকের উপরে কাজ স্টার্ট করি, দেন লিরিকের পরে। হকিন শেখ ভাই, হোয়াট ইজ ইওর নেক্সট প্রজেক্ট? নেক্সট প্রজেক্ট সম্পর্কে যদি দর্শকদেরকে একটা হিন্ট দিতেন। এটাই হিপ হপ। কবে আসছে এটা? এটা খুব রিসেন্টলি আমরা রিলিজ দিচ্ছি, এটা মানে এটা খুবই রিসেন্ট, কিছুদিনের মধ্যে এই মাসের শেষের দিক থেকে আর কি আমরা। হকিন শেখ যে ইউটিউব অফিশিয়াল চ্যানেল সেটা থেকেই তো রিলিজ হবে, সেটার যে অফিশিয়াল লিংক সেটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, যারা যারা দর্শক আছেন প্রোগ্রামটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, অবভিয়াসলি দর্শকদের প্রতি একটাই আবেদন যে যারা রিয়েল আছে তাদের সাপোর্ট দেন, আর্ট কে সাপোর্ট দেন। নতুন ফেসলাই পাপা তো তো ক্যাশ নাই, সারাদিন খাইটা যাই তারপর হালাল খানা খাই, সমস্যা নাই, ঠিক আছে, যাত্রা আমার শুরু হই, মুড়ি বেচেছি ধরে শাকির কোনো অভাব নাই, স্বভাবে তোর খালি চাই 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 চাই, আবির আপনি এটা বিপ করে দি, স্বভাবে তোর খালি চাই 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 চাই, আবির চা দগো ভাই 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 ভাই, যেদিকে দেহস তোরা চাই 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 চাই, লড়া তো দেশ ভাই তাই 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 ঢাকা, বাস এই পর্যন্তই থাক, ঠিক আছে। হ্যাঁ, একটু গ্যাংস্টার টাইপের। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের মতো আর্টিস্টদের এক কাইন্ড অফ অ্যাপ্রিসিয়েশন, এরকম অ্যাপ্রিসিয়েশন থেকে আমরা কিন্তু অনুপ্রেরণা পাই আরো ভালো কিছু করার, আরো ভালো কিছু করার। সো থ্যাংকস আপনাকে যথেষ্ট।